আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে ছোট্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাইসেন্স করা উইন্ডোজ ভার্সেস ক্র্যাক উইন্ডোজ। সো আমরা অনেকেই চাই যে ভাই আমার পিসিতে মাঝে মাঝে র্যানসামওয়্যার অ্যাটাক করে, সো আমি চাইতেছি একটা লাইসেন্স নিয়ে নিতে উইন্ডোজের জন্য, আমি আর ক্র্যাক চালাবো না। সো আপনারা যখন লাইসেন্স পারচেস করবেন, আমি যদি একটু দেখাই, দেখতে পারতেছেন যে এটা একটা ওয়েবসাইট lk.info, বাই দ্য ওয়ে যে এই ওয়েবসাইট কিন্তু আমার কোনো টাকা দেয় প্রমোট করার জন্য, আমি জাস্ট বলতেছি আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। জাস্ট আমি একটু দেখাইতেছি আপনাদেরকে, দেখেন 14,000 টাকা দিয়ে আপনি একটা উইন্ডোজ 10 একটা লাইসেন্স কে কিনতেছেন, ঠিক আছে? সো আপনি কীভাবে বুঝবেন যে এটার অরিজিনাল নাকি ডুপ্লিকেট, ঠিক আছে? সো এইটা বোঝার জন্য আমরা যেটা করব, এই সিম্পল জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের উইন্ডোজটা অরিজিনাল নাকি ক্র্যাকড। সো এটা করার জন্য আমরা প্রথমে উইন্ডোজ আর প্রেস করব। উইন্ডোজ আর প্রেস করার পরে আমাদের কাছে এরকম একটা প্যানেল চলে আসবে, যেটা হচ্ছে রান প্যানেল। সো আমরা এখান থেকে লিখব সিএমডি, মানে কমান্ড প্রম্পট যেটা, ওইটা। সো আমরা সিএমডি লেখার পরে আমাদের কাছে কমান্ড প্যানেল চলে আসবে। সো এখানে আমরা কমান্ড লিখব, সিম্পল ছোটো একটা কমান্ড লিখব, বেশি কিছু না, জাস্ট slmgr.vbs, দেন হচ্ছে একটা স্পেস, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ, হোয়ার ইজ দ্য স্ল্যাশ, দ্যার ইজ স্ল্যাশ স্ল্যাশ অ্যান্ড হচ্ছে dli, ওকে? আমি আবার বলতেছি slmgr.vbs স্পেস স্ল্যাশ dli, হিট ইন্টার। সো নাথিং হ্যাপেন, দেখেন চলে আসছে, কিন্তু এখন কিন্তু চলে আসছে। একটু খেয়াল করেন কি আসছে, উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট কি লেখা আসছে, একটু ভালো করে দেখেন। উইন্ডোজ আর প্রফেশনাল এডিশন ডিসক্রিপশন, উইন্ডোজ আর অপারেটিং সিস্টেম ভলিউম, KMC ক্লায়েন্ট চ্যানেল, তার মানে বুঝতে পারতেছেন আমার এটা হচ্ছে ক্র্যাক করা। সো KMS একটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে আমরা উইন্ডোজ ক্র্যাক করি। সো ভাই আমার এত টাকা নেই, তা আমি কিনতে পারি নাই। দেন হচ্ছে পরে কি প্রোটেনশিয়াল, কে দেখেন কে চলে আসছে, লাইসেন্স করা অ্যান্ড ভলিউম অ্যাক্টিভিটি এক্সপায়ার মিনিট লেখা আসতেছে, দেখেন এত 64 দিন, 64 ডেজ পর এটা অটোমেটিক লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে, দেন হচ্ছে আবার এক্সপায়ার মানে অ্যাক্টিভ করতে হবে। তো এই হচ্ছে বেসিক্যালি সিস্টেম, যেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্র্যাক নাকি অরিজিনাল আপনি লাইসেন্স কিনতেছেন। সো আপনার যখন এটা অরিজিনাল হবে তখন এখানে লেখা থাকবে তিনটা জিনিস শুধুমাত্র, নেম, ডিসক্রিপশন, প্রোডাক্টকে লাইসেন্স স্ট্যাটাস, এই চারটা জিনিস থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই যে আমার এখানে যা যা দেখতেছেন, রিসেন্ট অ্যাক্টিভিটি ইনফরমেশন, KMS মেশিন এক্সটেন্ড, সামথিং লাইক দ্যাট, এরকম কিচ্ছু থাকবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের উইন্ডোজ অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা বুঝতে পারবেন খুব ইজিলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।